হোয়াটসঅ্যাপ গাইস, আমি মির্জা তাহসিন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশে বাস সিমুলেটার গেম ডাউনলোড করতে হয়। সো লেটস গেট স্টার্ট। একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে যখন চালাবেন তখন আপনার মোর্স ফাইল নামক একটা ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখবেন বাংলাদেশে বাস সিমুলেটারের ভার্সন 2 এর রার ফাইল দেওয়া আছে এবং এটি এই 5 GB ফাইল। তো আপনারা দেখে নেবেন যে আপনার কম্পিউটারে জায়গা আছে নাকি। আমার কম্পিউটারে জায়গা আছে, আমি সেই জায়গায় ডাউনলোড করব। সো স্টেপ 1, আপনাকে ফ্রি ডাউনলোড ভার্সনে চাপ দিতে হবে। এরপর একটি নতুন একটি ওয়েবসাইট পেজে চলে আসবে, তারপরে স্ক্রোল ডাউন করে এই ডাউনলোড ফাইলে চাপ দিতে হবে। এটা নতুন ট্যাব খুলবে, ওই ট্যাবটা না কেটে আগের ট্যাবে চলে এসে ডাউনলোড ফাইলে চাপ দিবেন। ডাউনলোড ফাইলে চাপ দিলে এটা ডাউনলোডের অপশন দেখাবে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করবো না, কারণ আমার ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার পরে যখন যেখানে ডাউনলোড করবেন সেখানে ফাইলটি রেখে আপনাদের আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হলো 7-Zip। তা সেটা করার জন্য ক্রোম বা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন 7-Zip। তারপর 7-Zip যাওয়ার পরে এই প্রথম লিঙ্কে ডাউনলোড বাটনে চাপ দেবেন। তো আপনারটা দেখতে হবে যে 24-bit না 64-bit আর্কিটেকচার, সেটা দেখার জন্য আপনার এই ডিসপিসিতে চাপ দিয়ে রাইট ক্লিক করবেন। তারপরে প্রপার্টিসে চাপ দেওয়ার পরে দেখবেন যে 64-bit অপারেটিং সিস্টেম, আর যদি আপনারটা 34 হয় তাহলে এখানে 34-bit অপারেটিং সিস্টেম অথবা x86 এর বেস সিস্টেম থাকবে। তো এইসব অনেক ভাবনার বিষয়, আপনি খালি শুধু দেখবেন যে আপনারটা 64-bit ও 34-bit লেখা নাকি। তো যদি আপনারটা 64-bit হয় তাহলে 64-bit এটা ডাউনলোড করবেন, আর যদি 34-bit হয় তাহলে 34-bit ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যে ফাইল হবে সেটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে যে ফাইলটা ডাউনলোড করছেন BBS3 সেইটা চাপ দিয়ে 7-Zip-এ আইকনে চাপ দিয়ে এক্সট্র্যাক্ট টু BBS3 ভার্সন 2 চাপ দিবেন। এরপরে আমারটা আগে থেকে দেওয়া এক্সট্র্যাক্ট করা, তাই আমি ইয়েস টু অল দেবো, আপনাদেরটা থাকবে না হয়তো। তো আপনারা নর্মালভাবে এটা তো অটো হবে, তো এটা করতে অনেকক্ষণ লাগবে। সো আপনারা যখন এই ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে তখন আপনারা এটা ওপেন করে, যে ফাইলটা এক্সট্র্যাক্ট হচ্ছে ওটা ওপেন করে এই ফোল্ডারটা আসবে BBS3 ভার্সন 2 চাপ দিয়ে মেইন গেমে যেতে হবে। তারপরে setup.exe-তে দুইবার চাপ দিবেন, তো দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আসবে। তো আপনারা কিছু না করে ইয়েস চাপ দিবেন। তো ইয়েস দেওয়ার পরে এর দুটো অপশন আসবে, একটা রুশ আর একটা হলো ইংলিশ। তো ইংলিশে চাপ দেওয়ার পর ইনস্টল, গেমটা ইনস্টল করা হলেও আপনার এটা রুশ ভাষায় ফার্স্টে আসবে। তো সেটা কীভাবে চেঞ্জ করতে হবে ল্যাঙ্গুয়েজ সেটা আমি শিখাই দিব। তো আপনারা এই যে স্টার্ট মেনু, এখানে ETS না লিখে লিখবেন BBS3 সহজে মনে রাখার জন্য, যাতে আপনি বুঝতে পারেন যে এটা BBS3-র। তো তারপরে নেক্সট দিয়ে এই অ্যাডিশনাল সফটওয়্যারে যদি টিক না দেওয়া থাকে তাহলে টিক দিয়ে দেবেন, আর ক্রিয়েট এটা অটোমেটিক থাকবেই। এরপরে ইনস্টল, তো এটা একটু সময় নেবে। তো এখন আমি এই গেম সম্পর্কে কিছু বলে নেই। ETS2 একটি ট্রাক সিমুলেটার গেম। এই ETS2 গেমটা যখন প্রথম লঞ্চ হয় তখন ইটালিয়ানরা এটা প্রথম মডিফাই করে, তখন থেকে বাংলাদেশের প্রোগ্রামাররা এটা মডিফাই করার চেষ্টা করতে থাকে, এবং এক সময় তারা প্রথম বের করে BD প্রো ম্যাপ, সে তখন থেকে শুরু হয়। এখন আপনারা যে ভার্সনটা ডাউনলোড করবেন এটা লেটেস্ট ভার্সন, এটাই বাংলাদেশি ট্রাকও আছে, আবার বিভিন্ন অ্যাড মোডও দিতে পারবেন আপনারা। আমি আজকে আরেকটা মোড দেখাবো, সেটা হলো SKS বাস মোড, ওটা কীভাবে ডাউনলোড করতে হয় ওইটাও দেখিয়ে দিব আজকে। তো সেটা দেখার জন্য অপেক্ষা করুন। সো লেটস ওয়েট ফর দি ইনস্টলেশনস। DirectX-এর একটা ইনস্টলেশন বার আসছে, তো আমরা আই অ্যাকসেপ্ট দিব, আর এটা কোনো মতেই ক্যান্সেল করবে না, কারণ ক্যান্সেল করলে আপনার গেমটা চলবে না। তো আপনি অ্যাকসেপ্ট দেবেন আর নেক্সটে চাপ দেবেন, আর এটা অটোমেটিক হয়ে যাবে।
তো আমরা একটু ওয়েট করি। আর যদি আমার অডিও কোয়ালিটিটা একটু খারাপ হয় তাহলে দুঃখিত। আসলে ঝড় হচ্ছে তো আমাদের এলাকায়, তো রেকর্ডিংয়ে একটু সমস্যা হতে পারে। আর এই যে দেখলেন ইনস্টলেশন কমপ্লিট, শুধু ফিনিশটা চাপ দেবেন আর এটা অটোমেটিক হতে থাকবে। আবার নতুন একটা আসলো C++, তো C++ এটা ওই আপনি রিপেয়ার বা আমারটা আগে ছিল আপনার এটা আসবে না, নেক্সট কিছু রকম না, নেক্সট অটোমেটিক হয়ে যাবে। তো আমরা আবার একটু ওয়েট করবো, ইনস্টলেশন প্রসেস হচ্ছে যেহেতু, তো আমরা আবার ফিনিশ দেবো। এরপরে এই যে কমপ্লিট হয়ে গেলো, ফিনিশ চাপ দেবেন। এরপরে স্টার্টিং, ওপেন ফাইল এক্সপ্লোরার অ্যান্ড নেভিগেট ইট হোয়ার ইউ ইনস্টল দ্য গেম। ইন মাই কেস আই ইনস্টল ইট ডি ড্রাইভ গেমস ইউরো ট্রাক সিমুলেটর 2, দেন ওপেন দ্য গেম ফোল্ডার ইউরো ট্রাক সিমুলেটর 2 অ্যান্ড গো টু দ্য বিন ফাইল অ্যান্ড অ্যাজ ইউর সিস্টেম রিকোয়ারমেন্টস ইট if it is in x64 and or it is in x86, select your folder. In my PC it is x64, so I will open x64 folder. Then I will open the application Euro Truck 2, so it will give me in administration place. I have to just simply yes it and it will open just fine. It will open shortly, so you have to just wait. So it opens. I mute the sound for the audio quality. Just go in the game and it will be in Russia, so no problem, just click one of them. I click yes, it is yes. It is then codex and just tap this. It will simply move you to the game, so you can change the language. Please be patient while loading the game. As you guys can see, we are in the game. Just press escape, then go to this option menu, then 1, 2, 3, they select the third option, scroll down like crazy. Yeah, scroll down like crazy. And when you are in the bottom, select this PYC, it means Russian. Just select English, United States. Then you can just simply quit the game. When you quit the game, open File Manager or File Explorer. Go to Documents folder, Euro Truck Simulator. And make it a second window like I did. And next, open DVSC folder and go to the profile. On your documents folder, Euro Truck Simulator, open also profiles folder. Then copy the profile of BBS3 version 2. Just drag and drop to the profile. Then just back and also back on the BBS2. Go to the, you might think it is very easy, but no, you have to access the modes.
just drag and drop, drag, just drag and drop to the mod folder. I have very simply that, so I just replace and it just paste it. So just cut those file manager sheets, then open the game again. As you guys can see, there is a new mode for, there is a new profile BD Pro map. Just select it. I just double tap it, so sorry. I just export it. On the game, select BD Pro map and go to the mode manager and tap this button. And do as I do, plus select player fix, or I have to watch a video of it. First player fix, second scroll down at the last of the page, of the front of the page, you will see Volvo. If you don't, so just search it Volvo, then BD Pro Physics, if you call it BD Pro Physics, then BD Pro Depth, then traffic speed, then Pro 1, BD Pro Passenger 1, BD Pro Model 00, that it was, I didn't find it, so I just started BD Pro Model 001. I told earlier the SKS bus pack, I will show how to download it, but after the BD Pro model 04V8, you need to add a Pro BD Passenger 2. And BD Pro Map. And then just, yeah, see that, and you have to go to the this section and then say player fix, then select the Volvo, just to the tab this button, it will go. And this will be done. These will be last here. It will be last also. It will also be there. Then BD Pro Map 20, and these are all same. Then confirm change. Or you can guys just screenshot it and then change it like this. I saw it like this.
like this. Then confirm changes, I already confirm, so I have to just exit that. Then open continue game. Or okay, yes, select the BD program and just tap continue. If you continue, then it will just like continue usually. So I just then it will just be a do normally. It will open the game. And it will just do open like this. Now I will change the and you can just see the game model view and then this description. So goodbye, Tata.